এখনো আলোচনায় প্রধান বিচারপতির ছুটি বাসভবনে দেখা করলেন গহর রিজভি সরকারের রাষ্ট্রের ভিত্তিকে আঘাত করেছে অভিযোগ নজর জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংগঠন রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনের তথ্য গোপন করেছিল জাতিসংঘ গার্ডিয়ানের প্রতিবেদন অস্থিতিশীল হবে দক্ষিণ এশিয়া আশঙ্কা মার্কিন কংগ্রেসের এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে টসে জিতে ফিল্ডিং এ টাইগাররা একাদশে চার পরিবর্তন স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আমি রামিম হাসান শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত এখনো আলোচনায় প্রধান বিচারপতির ছুটি ইস্যু আজ সকাল থেকেই তার বাসায় দেখা করতে গেছেন সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও সরকারের প্রতিনিধিরা দুপুরে তার বাসভবনে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর এই মুহূর্তে কাঁকরাইলের প্রধান বিচারপতির বাসার সামনে রয়েছেন সহকর্মী তোহিত শান্ত শান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছাড়া আর কে কে দেখা করেছিলেন এর আগের ঘন্টায় আপনি বলেছিলেন এর পরের ঘন্টায় আসলে এখন পর্যন্ত নতুন কেউ দেখা করেছেন কিনা বা নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা গ্রামীণ এক শব্দে যদি বলি আসলে পরিস্থিতি অপরিবর্তিত মানে এর আগের বুলেটিনে আপনাকে আমি যা জানিয়েছিলাম এখন পর্যন্ত আমার কাছে সেগুলোই আছে সত্য আমি খুব সংক্ষেপে বলি যে আপনি সংবাদে যেটি বললেন যে গহর রিজবি এসেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এর বাইরে এসেছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম এবং একজন অ্যাডিশনাল রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এই তিনজনকে আমরা সকাল থেকে দেখেছি প্রধান বিচারপতির বাসভবনে আসছেন আমি কিন্তু প্রধান বিচারপতির বাসভবনে যে প্রধান ফটক তার বিপরীতে দাঁড়িয়ে আছে। এটি মন্ত্রীপাড়া বলে খ্যাত মিন্টু রোড এবং এই এখানে আমরা যেটি এর আগের বুলেটিনে আপনাকে একটি উল্লেখযোগ্য ঘটনা আমার কাছে যেটি মনে হয় আমার কাছে মনে হয় বলতে আসলে রুলস যেটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে এভাবে আমি কখনো গণমাধ্যম কর্মীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখিনি বা গোয়েন্দা সংস্থার লোকদেরও দাঁড়িয়ে থাকতে দেখিনি যে সংবাদটি আপনি বললেন যে এখনও আলোচনায় রয়েছে প্রধান বিচারপতির ছুটির যে ইস্যুটি সেই ইস্যুটি হয়তো বা এই আমাদের যে অপেক্ষা সেই অপেক্ষার মূল কারণ বলে মনে হতে পারে আর এর বাইরে আপনাকে গতকালকের যদি কিছু তথ্য দেই আপনি সংবাদে নিশ্চয়ই বলেছেন প্রধান বিচারপতি অসুস্থতার কারণ দেখিয়ে যে ছুটি নিয়েছিলেন এক মাসের সেই এক মাসের ছুটির পরম্পরার যেই ঘটনা সেই ঘটনায় তিনি অস্ট্রেলিয়া যাবার প্রস্তুতি নিচ্ছেন এটিও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি কিন্তু প্রধান বিচারপতির দপ্তর কিন্তু আমাদেরকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি আর এর বাইরে যতটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সকাল থেকে প্রধান বিচারপতি তার বাসভবনে অবস্থান করছেন তিনি এখনও আসলে প্রধান বিচারপতি পদেই যেহেতু বহাল রয়েছেন তিনি সে ধরনের তার যত ধরনের সুযোগ সুবিধা এবং সব কিছুই তিনি এখানে থেকেই পাচ্ছেন এটি নিয়ম মাফিক হচ্ছে আর যেটি বললাম যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার আসলে কি কারণে এসেছিলেন এটি আমাদের বলা সম্ভব নয় এটি আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ এটি নিয়মিত দেখা হতে পারে বা এর বাইরে হতে পারে সেটি একমাত্র তারাই জানেন এ বিষয়ে প্রধান বিচারপতির অফিস বা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার থেকে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রার যে দপ্তর সেখান থেকে আমাদেরকে জানানো হয়নি এখন পর্যন্ত আমরা প্রধান বিচারপতির মিন্টু রোডের যে বাসভবন সেই বাসভবনের সামনে অবস্থান করছি আমরা অপেক্ষা করছি কেউ আসছেন কি না এইটুকুই এই পর্যন্তই আসলে আমরা আপনাকে জানাতে পারছি রাবিম প্রধান নিয়ে যে সাম্প্রতিক আলোচনা প্রধান বিচারপতির সঙ্গে সরকারের আচরণ রাষ্ট্রের ভিত্তিকে আঘাতের সামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মহদুদ আহমদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন সরকার একা পথ চলতে গিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেনি কূটনৈতিক ব্যর্থতার জন্য বন্ধু দেশগুলোকেও কাছে পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি এদিকে একই স্থানে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত মানববন্ধনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপ্রিম জাস্টিস বসানোর ষড়যন্ত্র প্রতিহত করতে হবে সরকারের বিরুদ্ধে পর্যবেক্ষণ দেওয়ার প্রধান বিচারপতি এখন দেওয়ায় প্রধান বিচারপতি এখন প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি সরকারের প্রধানমন্ত্রী হন বা সরকারের মন্ত্রী হন বা পার্লামেন্টের স্পিকার হন বা এই বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধান বিচারপতি তার যে বেহাল অবস্থা বর্তমান সরকার করেছেন তার ফলেই তারাই এই সরকারই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের অর্থাৎ বিচার বিভাগের যে সম্মান মর্যাদা ভাবমূর্তি নস্বাদ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি চিফ জাস্টিস এখন এর উপরে আরেকজন সুপ্রিম জাস্টিস হবেন তিনি হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে লন্ডন হয়ে আগামীকাল সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ সময় যাতে জনগণের দুর্ভোগ না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি এরই মধ্যে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ব্যানার ফেস্টুনে ভরে গেছে এসব ব্যানার ফেস্টুনে শেখ হাসিনাকে ব্রিটিশ গণমাধ্যমের দেওয়া মাদার অফ হিউম্যানিটি উপাধিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সার্বিক দিক দিয়ে গোটা বিশ্বের কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে তার বিচক্ষণতায় তার প্রাগ্য নেতৃত্বে এবং দক্ষ কূটনীতিক সফলতার কারণে আজকে এই রোহিঙ্গা সমস্যাটা এটা সমাধানের পথে এই যে অভাবনীয় সফলতা এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্ব মানবতার হিসেবে বিশ্বে কথিক হয়েছেন তার কারণে গোটা দেশের মানুষ আজকে আমরা উচ্ছ্বসিত আমরা আনন্দিত আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন ক্ষমতা হারানোর পর থেকে বিএনপি কি করবে আর কি করবে না সেটা বুঝতে পারছে না তাদের অবস্থা এখন পথ হারা পথিকের মতো জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে উপলক্ষে পক্ষ থেকে আয়োজন করা সংবর্ধনার প্রস্তুতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রস্তুতি সভার আয়োজন করছে সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংগঠনের নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান এদিকে নোবেল পুরস্কার নয় বাংলাদেশের মানুষের ভালোবাসাকেই বড় মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন জাতিসংঘ সফর শেষে যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার লন্ডনের সাভাই হোটেলে নিজ দলের প্রবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার একদিন আগে এই সাক্ষাৎ অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনার পর্যায়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের প্রসঙ্গটিও আসে সাধারণ রহমান বলেন প্রসঙ্গে তিনি বলেছেন তিনি বঙ্গবন্ধুর মেয়ে এটাই তার সবচেয়ে বড় পরিচয় প্রধানমন্ত্রী আরো বলেন দেশের মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পথ বাঙালিকে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে ফলে কোনো সমস্যা দেখা দিলে জনগণ কখনোই ভয় পায় না দশকে এইমাত্র পাওয়া খবরে জানা গেছে এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল আইসিএএনডব্লিউ পরমাণু নিষ্ক্রিয়করণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হলো পুরস্কার ঘোষণা এখনো চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি অস্ট্রোতে Astro applications have in our experience had an effect as i mentioned in the statement that ban was definitely a part of the process when it came to cluster mines Landmines, uh, um, um, biological and chemical weapons. Um, the process will not be completed with a ban entirely. ICANN focuses on three steps to stigmatize that is, the understanding of how devastating and dangerous these weapons are, and to prohibit and to eliminate and to prohibit and eliminate our related processes, but different processes. the nobel peace prize has been given to numerous organizations fighting against the nuclear forces, nuclear weapons, but it doesn't seem to have any effect. i don't agree in that statement either, because uh, when you um, take a historical look, it seems like there have been moments, where uh, it's been more engagement among nuclear states to enter um, disarmament initiatives i do not believe we are in such a moment today and we do hope that it will have an impact and what definitely will not have an impact is being passive and just accepting the state of the world Uh, the, the nuclear issue has had many candidates uh, that's been mentioned before, uh, and uh, i wonder, did you consider giving, sharing the prize between uh, different uh, uh, activist groups or organizations or persons? or why did you land on this specific uh, campaign? you are correct. in this field, there are many uh, organizations and individuals who are active. And this year's prize is a tribute to everyone, everybody working for disarmament. We have um, focused on ICANN because we feel, the Norwegian Nobel Committee, that they have taken a leading role in revitalizing this process. And they have managed in an um, admirable manner to combine. Um, a popular engagement almost becoming a grassroots movement and engaging people of the world who are actually scared of the fact that they are supposed to be protected by atomic weapons they have also managed to enter the legal playing field and the political playing field and this work that they have achieved in bringing a new vitality into the debate নোবেল শান্তি পুরস্কার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ছিলাম আমরা এদিকে মিয়ানমারের রাখেন রাজ্যের রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনের পূর্বাভাস পেয়েও তা গোপন করেছিল জাতিসংঘ গার্ডিয়ানের অনুসন্ধানী এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ব্রিটিশ দৈনিকটি জানায় সচেতনভাবেই জাতিসংঘ বিষয়টি চেপে গিয়েছিল যার পরিণামে রোহিঙ্গাদের আবাসভূমি সহিংসতার তিন মাস আগে মে মাসে রোহিঙ্গা নিধনের আভাস দিয়ে প্রতিবেদন পাঠায় সংস্থাটির গেল সাবেক কর্মকর্তা ও ইয়াঙ্গুন ভিত্তিক বিশ্লেষক রিচার্ড হর্সে এতে জাতিসংঘের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন তিনি প্রতিবেদনে রিচার্ড সতর্ক করে বলেন রোহিঙ্গাদের সাথে সেনাবাহিনীর আচরণ হবে মারাত্মক তবে এই সমস্যা মোকাবেলায় প্রস্তুত নয় জাতিসংঘ সমাধানে দ্রুত একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও সুপারিশ করেন জাতিসংঘের সাবেক ওই কর্মকর্তা রাখাইনে সহিংসতা বন্ধ না হলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে বিশ্বের বিশেষ করে অস্থিতিশীল হবে দক্ষিণ এশিয়া মার্কিন কংগ্রেসের শুনানিতে এমন আশঙ্কার কথা জানানো হয় এ অবস্থায় অংসূচিকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কিন সরকারকেও সম্ভব সব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসাও করা হয় বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রায়ণী চন্দ্রা মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গার সহিংসতার ঘটনায় সড়ক পুরো বিশ্ব সংকট সমাধানে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের অবস্থানই এখন স্পষ্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনেও সব ছাপিয়ে মূল বিষয় হয়ে দাঁড়ায় রোহিঙ্গা ইস্যু এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার রোহিঙ্গা সংকট নিয়ে শুনানি করে মার্কিন কংগ্রেস এতে রাখেন রোহিঙ্গাদের উপর নির্যাতনের চিত্র এবং বর্তমানে অবস্থা তুলে ধরেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী সেক্রেটারি প্যাট্রিক মার্ফি বলেন এই সংকটে আঞ্চলিক অস্থিতিশীলতার পাশাপাশি সন্ত্রাসবাদের জন্ম হতে পারে বিশ্বজুড়ে ওয়ার্স রাখাইন সহিংসতা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি অনেক মানুষ নিহত হয়েছেন আমি সুচি সরকারকে বলেছি তাদের একার পক্ষে এই সংকট সমাধান অসম্ভব এই সংকট সমাধান না হলে দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতা সৃষ্টি হবে বিশ্ব বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়ানোর আশঙ্কা রয়েছে এমন সংকটে গভীর উদ্বেগের কথা জানান মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি চেয়ারম্যান ইডি রয়েস অং সুচিকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি And today, রোহিঙ্গারা দশকের পর দশক ধরে নির্যাতনের শিকার অথচ তারা প্রজন্ম থেকে প্রজন্ম মিয়ানমারে বাস করছে জীবন বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকছে তারা অথচ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী মাইন বসিয়েছে মিয়ানমারের রাষ্ট্র উপদেষ্টা অং সাং সুকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এজন্য তাকে বেশি গুরুত্ব দিতে হবে সংকট নিরসনে মানবিক সংকটে বাংলাদেশ হাত বাড়ানোয় ইডি রয়েন্স বাংলাদেশে প্রশংসা করেন সংকট নিরসনে মার্কিন সরকারকে পদক্ষেপ নেওয়ারও তা বাংলাদেশের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তবে দেশটি যে দিয়েছে, বিশেষ করে রোহিঙ্গাদের সার্বিক সহায়তার জন্য তাদের দায়িত্ব নিতে হবে ট্রাম্প প্রশাসন রোহিঙ্গাদের জন্য বত্রিশ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে এর সিংহভাগই যাবে বাংলাদেশে তবে সহিংসতা থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত সম্ভাব্য পদক্ষেপ নেওয়া গেল সপ্তাহেও রোহিঙ্গা সংকট নিয়ে শুনানি হয় মার্কিন কংগ্রেসে সেখানে সহিংসতার চিত্র তুলে ধরেন দুই প্রত্যক্ষদর্শী চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর বান্দরবান সীমান্তে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গা উখিয়ার ক্যাম্পগুলোতে যেতে রাজি নন এজন্য নানা সংকটের কথা বলছেন তারা তবে রোহিঙ্গারা পাহাড়ে থাকলে পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন স্থানীয়রা এ অবস্থায় রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন কবির হোসেন সিদ্দিকির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মিয়ানমার মুখে শান্তির কথা বললেও রোহিঙ্গাদের ওপর হত্যা নির্যাতন লুটপাট অব্যাহত রেখেছে এজন্য প্রতিদিনই সীমান্ত দিয়ে ঢুকছে রোহিঙ্গারা তবে তারা যেন বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার বান্দরবানের ঘুমধুম তুমরু চাকঢালা আষারতলি সহ বেশ কয়েকটি সীমান্তে অস্থায়ী বসতি গড়ে তুলেছেন লক্ষাধিক রোহিঙ্গা ছোট ছোট কুড়ে ঘরে বসবাস করছেন তারা জানান নানা সংকট থাকা সত্ত্বেও এখানেই ভালো আছেন কি আর বেশি দূরে থাকে বাসা বানিতে সাত দিন আসটা দিনের দূরে লাগবে স্থানীয়দের অভিযোগ রোহিঙ্গারা পার্বত্য অঞ্চলের পরিবেশ নষ্ট করছে এজন্য তাদের এখান থেকে সরিয়ে নেওয়া জরুরি আজকে আমরা এই বান্দর গুন্ডন ইউনিয়ন থেকে সংগ্রষ্ট পরিবার কুতুপালং শরণার্থী কেন্দ্রে হস্তান্তর করব কুতুপালং যে নির্ধারিত স্থানে ওদের ওনারকে আমরা নিয়ে যাব রোহিঙ্গারা বান্দরবান থেকে যেতে না চাইলেও গেল কয়েকদিনে বেশ কিছু পরিবারকে উখিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক

ব্লুম ফন্টেন দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা জবাবে এখন ব্যাট করছেন প্রটিয়ারা শেষ খবরে স্বাগতিকদের সম্ভব বিনা উইকেটে ছাপ্পান্ন রান উইকেটে শুরুর দিকে পেসাররা সুবিধা পাবে সেই চিন্তাতেই টস জিতে ফিল্ডিং নেয় দলপতি মুশফিক কিন্তু পচেফ স্ট্রোমের মতোই বেক থ্রু এনে দিতে ছয় ওভারের মধ্যেই মুস্তাফিজ রুবেল সুভাশিষ আর সৌম্যকে দিয়ে বল করালেও এখনো কোনো ফল আসেনি এই ম্যাচে ইনজুরির কারণে তামিমবাল বিশ্রামে তার পরিবর্তে একাদশে ফিরেছেন বাহাতি ওপেনার সৌম্য সরকার মেজি মিরাজকে ডাগ আউটের বাইরে রাখা হয়েছে একাদশে ঢুকেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম তাস্কিন শফ জায়গায় সুযোগ পেয়েছেন রুবেল হোসেন আর সুভাষীষ রায় প্রোটেস্কোয়াডে চোটে ছিটকে পড়া পেসার মর্নে মর্কেলের জায়গায় খেলছেন ওয়েইন পার্নেল এই টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ এড়াতে পরাজয় এড়াতে হবে কেননা দুই টেস্টের সিরিজে এরই মধ্যে এক শূন্য ব্যবধানে এগিয়ে স্বাগতিক শিবির নিউজ টাইম সংবাদের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেরপুরে নাকলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এক নারীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে নকলার চন্দ্রকোনা বাজারে একটি বন্ধ দোকানে অভিযান চালানো হয় পুলিশ বলছে এবারের দুর্গাপূজার শেরপুরের চারটি মন্দিরে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রকোনা বাজারে কাশেমের ভাড়া নেয়া দোকানে অভিযান চালানো হয় পরে সেখান থেকে আঠারো ড্রাম ভর্তি পাঁচশো চল্লিশ লিটার বিস্ফোরক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় এই ঘটনার পর থেকে ওই দোকানের দুই ভাড়াটে পলাতক রয়েছে তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক মিনারা বেগমকে আটক করেছে কী ধরনের বিস্ফোরক তা পরীক্ষা করতে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে বাধার মুখে ভাঙা যায়নি খুলনার ঝুঁকিপূর্ণ সাতাত্তরটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ঝুঁকি নিয়ে এসব ভবনে চলছে লোক বসতি অফিস সহ বিভিন্ন কার্যক্রম ফলে প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানির সংখ্যা প্রশাসনের আন্তরিকতার অভাব ও লাল ফিতার দৌরাত্মে এসব ভবন দীর্ঘদিনেও অপসারণ করা যায়নি অভিযোগ নগরবাসীর খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্য ছবিতে খসে পড়েছে পলেস্তারা ভেঙে গেছে সানসেট বাঁশ দিয়ে কোনো মতে আটকে রাখা হয়েছে ভবনের ছাদ খুলনায় এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা সাতাত্তরটি সর্বশেষ গেল বছর নগরীর আস্তান আহমেদ রোডে এ ধরনের ভবনের ছাদ থসে নিহত হয় এক স্কুল ছাত্রী। সিটি কর্পোরেশন কয়েক দফা উদ্যোগ নিয়েও ভাঙতে পারেনি এসব ভবন ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা সাপ ঠাই বাস দিয়া ওইটা বাইকে পড়ে রাস্তা তো লোকজন চলাচলতি করতেছে একভাবে সাধারণ জনগণ সতে সতে মারা যাবে আমরা ও জায়গাতে মনে করে মালামাল নিয়ে গেলে খুবই আমার করতে ভয় লাগতেছে আতঙ্কের ভিতর থাকি আমরা সময় কখন ভেঙে পড়ে ঝুকি নেই এসব ভাবনে বসবাস করার কথা স্বীকার করলেন বাসিন্দারা বাঁচার জন্য মনে করেন দীর্ঘদিন ধরে বসবাস করতে নিজেদের অনেকের পৈতৃক সম্পত্তি তো ভেঙে যাতে নিচ তালাটা রেখে আমরা রিপেয়ারিং করে নিতে পারি এসব ভবন অপসারণে প্রশাসনের আন্তরিকতার অভাবকে দুশলেন এই নেতা একই অভিযোগ কাউন্সিলরের যেটা সরকারের তালিকাও আছে ডিসি প্রশাসন থেকে একটা তালিকা দিয়েছে সিটি কর্পোরেশনের কিন্তু কাছে একটা তালিকা আছে এটা এটা হলো আন্তরিকতার অভাব এবং প্রশাসনিক দৌর মানে লাল ফিতার দৌরত্ব জেলা প্রশাসন হয়তো মনে করে যে এই ভবনগুলি ভেঙে যদি সমতল ভূমিতে পরিণত হয় তাহলে আইন অনুযায়ী ওই জমির মালিকানা খুলনা সিটি কর্পোরেশন পেয়ে যাবে বিভিন্ন কারণে জেলা প্রশাসকও বিষয়ে এ উদ্যোগী হয় না ফলে আমরা এই ভবন আমরা সক্ষম হইনি আর তবে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক পিডব্লিউডি যারা গণপর্তৃ বিভাগ এই কাজটির সাথে মূলত কাজ করে এবং সিটি কর্পোরেশন তাদের সাথে আমরা আলোচনা করে এই ভবন অপসারণ করার জন্য যা উদ্যোগ নেওয়া দরকার সেটি আমরা গ্রহণ করব। দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত এসব ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের বেহাল ধসা নেত্রকোনার পূর্ব ধলা ধোবাউড়া সড়কের দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্টি হয়েছে এমন অচল অবস্থার চরণ দুর্ভোগ পথছেন প্রায় দুই লাখ মানুষ কিন্তু বিকল্প কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে তাদেরকে সোহান আমেদ সোহান আম্মেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নেত্রকোনা পূর্বধলা সড়ক যে পথ ধরে নিত্য প্রয়োজনে জেলা শহরের যাতায়াত করে উপজেলার বারোটি ইউনিয়নের মানুষ ৩৩ কিলোমিটার সড়কটির বারো কিলোমিটারই খানাখন্দে ভরা সড়কের বিভিন্ন স্থানে কার্পেট ও পাথর উঠে সৃষ্টি হয়েছে গর্তের তাই ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন বৃষ্টি হলে এদিকে একেবারে যোগাযোগ বন্ধ হয়ে যায় কোনো ধরনের ব্যবস্থা থাকে না ট্রাক চলাচল বন্ধ থাকে মানুষ পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো ব্যবস্থা থাকে মনে হয় আমরা এই রাস্তার মনে হয় এই হাল আমরা চলা বেরা মনে হয় কাজ কাম করে গরিব মানুষ আমরা খাই এই ধরনের কোনো বাজ নাই এক ঘন্টা জায়গা তিন ঘন্টা সময় লাগে রিস্কার মতন টেলায় করে আমরা গাড়ি ঘোড়া চালানি লাগতেছে এই পরিস্থিতি সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীদের তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের কলেজে যাওয়ার সময় গাড়ি পাই না প্লাস অনেক সময় একটা রুগী নিয়ে যাইতে আমরা এই তামায় যাইতে হয় গাড়ি অনেক বাঙ্গা এই রাস্তা অনেক বাঙ্গা আপনার চার দিন আগে টেম্পু আমরা গেছে বিলের মাঝখানে পরে যাত্রীরা কি করবো একদম পাও কাছে ট্যাঙ্ক আছে মানে মাথা কাছে আমাদের রাস্তাটা মানে খুবই জরুরি দরকার এই রাস্তাটা করার জন্য সাধারণ মানুষের এমন দুর্ভোগে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইটের সুরকি দিয়ে চলছে সংস্কার তবে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আঠারো ফিট রাস্তা সহ আটটি কালভার্ট নতুন আটটি কালভার্ট নির্মাণ করে এবং কিছু নারায়ণ বাজারের পরে কিছু প্রোটেক্টিভ ওয়ার্ক ধরে সিসি ব্লক সহ প্রোটেক্টিভ ওয়ার্ক ধরে এই সড়কটি উন্নয়নের একটা পরিকল্পনা প্রেরণ করা হয়েছে ছিয়াত্তর কোটি টাকা ব্যয় এই কাজটি সম্পন্ন হলে আশা করি এই রাস্তাটুকুর একটা স্থায়ী সমাধান হয়ে যাবে শুধু আশ্বাস নয় গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কারের অপেক্ষায় ভুক্তভোগীরা এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ক্রেতাদের জন্য খুব একটা স্বস্তির বার্তা নেই রাজধানীর বাজারে সবজি মাছ সহ নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে এই সপ্তাহেও তবে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম দাম কেজি প্রতি টাকা কমেছে এদিকে মাংসের বাজারে ক্রেতা কম হলেও রয়েছে অপরিবর্তিত জানাচ্ছেন সুলতান আহমেদ ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় পহেলা অক্টোবর থেকে বন্ধ রয়েছে জাতীয় মাছ ইলিশ ধরা ও বেচা বিক্রি সেই সুবাদে চাহিদা বেড়েছে অন্যান্য মাছের ফলাফল দামেও এর প্রভাব পড়েছে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম যদিও বিক্রেতাদের দাবি দাম বাড়েনি কোরাল মাছ বেশি সাড়ে চারশো চারশো বিশ এই কাতলা মাছ সাড়ে তিনশো ফালসা মাছ পাঁচশো রূপচন্দা আটশো ইলিশ মাছ বন্ধ হয়ে গেছে যার জন্য আপনার সাধারণ মাছ যেগুলি আছে বাজারে এদের এই আপনার দাম অনেক বেশি এইরকম অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের অবস্থা খুব করুণ হয়ে যাবে ক্রেতার জন্য সবচেয়ে অস্বস্তির জায়গা হয়ে উঠেছে সবজির বাজার প্রতি সপ্তাহেই দাম বাড়ছে বিক্রেতাদের দাবি সরবরাহ কম যদিও ক্রেতারা বলছেন ভিন্ন কথা ষাট টাকার নিচে কোনো তরিদরকারি নাই বর্তমানে সস্তার মধ্যে আলুটা আর পেঁপেটা সস্তা বিশ টাকা পেঁপে পঁচিশ টাকা ত্রিশ টাকা আর শাক একটা লাউ শাকের আটে বিশ টাকা মাল তো একশো গাড়ি থাকে গাড়ি আন দশ খান পাইকার তো ঢাকা সর আছে সব কাছে মাল কিনতে থাকা তো কম দেখছি না বাজারে তো অ্যাভেলেবেল দেখতেছি বাট ওই ওই তুলনায় তো দাম তো কমতেছে না এদিকে গরুর মাংস আগের মতোই বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো টাকা আর খাসি সাতশো পঞ্চাশ টাকায় গরুর মাংস বড় করেন পাঁচশো চারশো আশি এরকম বিক্রি আগের মতন বেচা কিনে বর্তমানে নাই ক্রেতারা কিছুটা স্বস্তিতে পেঁয়াজ ও ডালের দাম কমায় দেশি বেশ গত সপ্তাহে ছিল পঞ্চাশ টাকা এই সপ্তাহে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ইন্ডিয়ান বেশ দুই টাকা কেজিতে বাড়ছে মসুর ডাল দাম কমছে রসুনের দাম কমছে আদার দামটা বাড়ছে চালের বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের পরও খুচরা পর্যায়ে এ সপ্তাহে তেমন কোনো পার্থক্য নেই বলছেন বিক্রেতারা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন দেখছেন নিউজ দিনাজপুরে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব এবার ভালো ফলন হওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন কৃষকেরা এদিকে আগাম ফলনের এসব ধান চালের দাম কমাতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকে ফকরুল হাসান পলাশে তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দিনাজপুরের কৃষকদের এই ব্যস্ততা আগাম জাতের ধান কর্তনের চলতি মৌসুমে জেলার দুই লাখ ছাপ্পান্ন হাজার সাতশো দশ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে যার মধ্যে ষোলো হাজার একশো হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উপসি জাতের ধান এখানে একটা শীষে দুইশো ছাপ্পান্নটা থেকে দুইশো ষাটটা পর্যন্ত ধান থাকে এবং আজকে এটা ফসলটা কাটলাম এখানে দুই প্রতি হেক্টরে চার দশমিক এক টন চাল আমরা পেলাম যা অত্যন্ত সুন্দর একটি ফলন কৃষি বিভাগের সহায়তা নিয়ে কৃষক এবারে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন বরিশালের উজিরপুরের কাঁচা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এই উৎসবকে ঘিরে নদীর দুই তীরে ছিল হাজারো দর্শনার্থীদের উপচে পড়া বরিশাল থেকে রাতخانه তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রতি বছরের মতো এবছরও হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজাকে ঘিরে বরিশালের কচা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাচ প্রতিযোগিতা অনুষ্ঠানটি ঘিরে নদীর দু তীরে ছিল হাজার হাজার দর্শনার্থীদের ভিড় তাদের হর্ষধ্বনি মুহুর মুহুর করতালি আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় নটি সুসজ্জিত নৌকা নৌকাবাজ দেখতে এলাকাবাসী ছাড়াও আশপাশের জেলা উপজেলা থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী নারী পুরুষ এই পঁচিশ বছর ধরে নৌকো দেখতে আসি ভালোই লাগে নৌকো খুব খুবই ভালো লাগলো আজকে আমি তিরিশ বছর পর্যন্ত দেখতে আসি হিন্দু মুসলমান কোনো ব্যবস্থাত নাই আমরা সবাই একসাথে এই ফূর্তি করি এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে নৌকো দেখতে প্রায় দেড়শো বছর ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আর আগামীতে আরও বড় পরিসরে নৌকাবাইচের আয়োজনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক আমরা এবছরও একুশটা নৌকা এনেছি তার মধ্যে মনোমুগ্ধকর হচ্ছে স্পেশালি কোনো মহিলারাও একটা নৌকা বাজ দেয় আর অন্যান্য জায়গায় আমাদের সকল চেয়ারম্যান দুই উপজেলা পরিষদের সতেরো চেয়ারম্যানও একটা নৌকা বাজ দেয় এই ধরনের উৎসবের যত বেশি আয়োজন করা হবে তত বেশি মানুষের সংস্কৃতি বিশেষ করে দেড়শো সংস্কৃতি বিকাশ লাভ করবে পাবে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের বিকাশ বাইনের দল দ্বিতীয় স্থান একই জেলার সুকুমার বাইনের দল এবং তৃতীয় হন স্বরূপ কাঠির উজ্জ্বল তালুকদারের দল পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় আর দিয়ে শেষ করব সংবাদ তবে এখন আলোচনায় প্রধান বিচারপতির ছুটি বাসভবনে দেখা করলেন গহরি সরকার রাষ্ট্রের ভিত্তিকে আঘাত করেছে যোগদান শেষে কাল দেশে ফিরছেন অভিযোগ জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংগঠন রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনের তথ্য গোপন করেছিল জাতিসংঘ গার্ডিয়ানের প্রতিবেদন অস্থিতিশীল হবে দক্ষিণ এশিয়া আশঙ্কা মার্কিন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে টসে জিতে ফিল্ডিং এ টাইগাররা একাদশে চার পরিবর্তন আর এই ছিল এখন পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে